বিস্ময়, অভিনবত্ব, গ্ল্যামার, চোখ ধাঁধানো সব আয়োজনে বুধ হতে বাকি আর মাত্র কয়েক ঘন্টা। ছয় মহাদেশের চ্যাম্পিয়ন অ্যাথলেটদের মহারণ, স্বর্ণ জয়ে হবে বাঁধ ভাঙা উদযাপন। 10,500 প্রতিযোগী, 329 ইভেন্ট আর একটা শহর, হাজারো রূপকথার জন্ম দিতে প্রস্তুত ফ্রান্স, প্রস্তুত অলিম্পিক, দ্য গ্রেটেস্ট শো অন আর্থ। শুক্রবার বাংলাদেশ সময় রাত 11:30 প্যারিসে পর্দা উঠতে যাচ্ছে 33তম অলিম্পিকের উদ্বোধনী অনুষ্ঠান ঘিরে সাজ রব গোটা শহরে। অলিম্পিকের ইতিহাসে এবারই প্রথম উদ্বোধনী অনুষ্ঠান আয়োজিত হচ্ছে স্টেডিয়ামের বাইরে। সিন নদীর দুপার হবে গ্যালারি আর নীল জলরাশি হবে অ্যাথলেটদের প্যারেড ট্র্যাক। 206 দেশের অ্যাথলেটদের পরিচয় করাতে প্রস্তুত করা হয়েছে প্রায় 100টি নৌকা। অলিম্পিয়ানদের নিয়ে এই রিভার প্যারেড শুরু হবে অস্ট্রালিজ ব্রিজ থেকে। 6 কিলোমিটার ব্যাপী এই প্যারেডে অ্যাথলেটরা একে একে পার করবেন আইফেল টাওয়ার, নটর ড্যাম, লুভর, গ্র্যান্ড প্যালাইস সহ প্যারিসের আইকনিক সব ল্যান্ডমার্ক। অলিম্পিকের উদ্বোধনী অনুষ্ঠান মাতাতে অংশ নেবেন 3,000 শিল্পী, যেখানে 400 জন নৃত্যের সাথে স্বাগত জানাবেন অ্যাথলেট আর দর্শনার্থীদের। গোটা অলিম্পিকের আর্টিস্টিক ডিরেক্টর হিসেবে আছেন ফ্রান্সের বিখ্যাত থিয়েটার ডিরেক্টর থমাস জলি। কস্টিউম ডিজাইন করেছেন ফ্রেঞ্চ টিভি ব্যক্তিত্ব ড্যাফনি বুরকি। গেমস ওয়াইড ওপেন, এই স্লোগানকে সামনে রেখে গোটা প্যারিসকেই বানানো হয়েছে উদ্বোধনী অনুষ্ঠানের ভেনু। প্রায় 6 লাখ দর্শক অবজার্ভ করবেন মনোমুগ্ধকর সব আয়োজন। অবশ্য প্যারিসবাসীকে অলিম্পিকের ভাইব দিতে বিলানো হয়েছে 2,22,000 ফ্রি টিকেট। তবে মূল আয়োজন যারা উপভোগ করবেন তাদের গুনতে হচ্ছে বড় অঙ্কের টাকা। সিন নদীর কুল ঘেঁষে বসা 1,04,000 দর্শকের জন্য ছাড়া হয়েছে মোট 6 ক্যাটাগরির টিকেট, যার সর্বনিম্ন মূল্য 11,000 থেকে সর্বোচ্চ 3.5 লাখ টাকা। অবশ্য এই সুযোগ যারা পাচ্ছেন না তাদের জন্য প্যারিসের বিভিন্ন জায়গায় থাকছে 80টি জায়ান্ট স্ক্রিন। প্যারিস অলিম্পিক আয়োজক কমিটির আশা, বিশ্বব্যাপী 150 কোটি মানুষ টিভিতে সরাসরি দেখবেন এই ওপেনিং সেরেমনি। উদ্বোধনী অনুষ্ঠানে স্বাভাবিকভাবেই বসছে তারার মেলা। সেলিন ডিয়ন, দুয়ালিপা, আরিয়ানা গ্রান্ডে, ফ্রেঞ্চ সিঙ্গার আয়া নাকামুরার গান আর নাচের ঢেউ আছড়ে পড়বে সিন নদীর দুপারে। 3.5 ঘন্টা ব্যাপী চলবে অলিম্পিকের উদ্বোধনী অনুষ্ঠান। পার্থ বণিক, 71